ইসলামের সবচেয়ে বড় দুশমন তার নাম কি জানেন? কেউ জানে? কে? ইসলামের বড় দুশমন তার নাম হচ্ছে আবু জাহেল। আবু জেহেলের একটা বেটার নাম হচ্ছে আকরামা। ওই দিক দিয়ে আল্লাহর নবী নূর আলা নবী হেঁটে হেঁটে আসছে, আর এই দিক দিয়ে আবু জেহেলের বেটা আকরামা হেঁটে যাচ্ছে। লক্ষ্য করুন, নবী আসছে, আবু জেহেলের বেটা আকরামা যাচ্ছে, এই যখন পাশাপাশি হয়েছে, আকরামা থাকতে পারে না, আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরে ফেলেছিলেন। জানে দুশ্মন, আবু জেহেল, বেটা। আর ওদের কিছু সর্দার আবু জেহেলের দলের মানুষ কিছু দেখে নিয়েছে, আবু জেহেলের কাছে নালিশ, এ আবু জেহেল, তুমি আমাদের ঘরে বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মিশতে দেবে না, তার সঙ্গে কথা বলতে দেবে না, তার ধর্ম মানতে দেবে না। আজকে কি দেখলাম, কি দেখেছো? বলছে আমরা চামড়ার চোখে দেখেছি তোমার বেটা আকরামাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরতে। কি বলছো? বলছে হ্যাঁ, এর বিচার চাই, এর বিচার তোমায় করতে হবে। যদি আমাদের কোনো ছেলে আমরা যদি এইভাবে জড়িয়ে ধরতাম, তুমি তো খুব শাস্তি দিতে। আকরামার বেটা বলছে আমার বাপ কি বিচার করবে, আমার বাপকে কিছু বিচার করতে হবে না, সব বিচার তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা যেটা বিচার করবে মেনে নেব। আবু জেহেলের দলের লোকগুলো বলছে না, আবু জেহেল হচ্ছে আমাদের লিডার, ও যা বলে মেন মানবো আমরা। আকরামা শোনো, তোমাদের ঘরে আমার বিচার করতে হবে না, আর আমার বাপ আবু জেহেলকে আমাদের বিচার করতে হবে না, আমি আমার বিচার করি। কি বিচার? আকরামা বলছে শোনো, আমার হাত দুটোকে পিছন ধারে নিয়ে এসো, বেঁধে ফেলো, পা দুটোকে ভালো করে মোটা রশি দিয়ে বেঁধে ফেলো, বেঁধে গঙ্গায় সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও, যদি কোনো মানুষকে হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে দেওয়া হয় সে ডুববে না ডুববে না? এরা কারো অশুনছে না? হ্যাঁ, ডুবে যাবে না? ডুবে যাবে। বললে বিচারটা খারাপ নয়, ও নিজে বিচার করছে খারাপ নেই, আবু জেহেলের বেটা আকরামা তার হাত দুটোকে পিছন ধারে নিয়ে আছে, দড়ি দিয়ে বাঁধা হয়েছে, পা দুটোকে বাঁধা হয়েছে, ধরাধরি করে সমুদ্রের ধারে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবু জেহেলের বেটা আস্তে আস্তে পানির নিচের দিকে চলে যাচ্ছে, ওই সমুদ্রের বড় বড় জন্তুর বড় বড় মাছ খিদের জ্বালায় অস্থির হয়ে গেছে, না জানি তারা তাদের খোরাক সামনে পেয়ে গেছে, দৌড়ে দৌড়ে তারা যখন আকরামার কাছে এসে হাজির, আকরামাকে খাবে খাবার সময় আকরামার কাছে এসে আকরামাকে খাওয়া ছেড়ে দিয়েছে, আকরামাকে খাচ্ছে না, আকরামাকে না খেয়ে ওই
সমুদ্রের বড় বড় জন্তুগুলো মাছগুলো আকরামাকে নিজের মুখ দিয়ে নিজেদের মুখ দিয়ে ঠেলে 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 সমুদ্রের পাড়ে ছুঁড়ে ফেলে দেয়। আকরামা বলে, এ সমুদ্রের মাছ, এ সমুদ্র জন্তুর, তোমরা আমাকে খাচ্ছ না কেন? কিসের জন্য খাচ্ছ না? এ আকরামা, আমাদের পেটে যে খিদে আছে, আমরা এত মাছ এত জন্তুর, আমাদের এতজনের খোরাক তুমি নাই, একবার তোমাকে গাড়ের মধ্যে নেব, ভেতরে ঢুকিয়ে নেব একাই, তবে তোমাকে আমরা খেতে পারলাম না। কারণটা কি? তোমাকে আমরা আহার পেয়ে ভুকা অবস্থায় দৌড়ে 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 আসছি, এসে তোমার কাছে যখন পৌঁছেছি, তোমার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তোমার শরীর থেকে আখিরি নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের খুশবু পেতে আরম্ভ করে দিচ্ছি। যার জন্য তোমাকে খেলাম না, খাওয়া তো দূরের কথা, পাড়ে তুলে দিয়ে সমুদ্র জন্তুগুলো আকরামার পায়ের দড়ি হাতে দড়িটা খুলে দেয়। আকরামা আস্তে 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 বাড়ির দিকে ফিরে যাচ্ছে। আবু জেহেলের দলের মানুষগুলো বলে, কি ব্যাপার, এ কি ব্যাপার, আমরা তো সমুদ্র ফেললাম, এইখানে কি করে আসলো? আকরামা বলে, তোমরা আমাকে সমুদ্রতে ফেলে দিয়েছ, সমুদ্র থেকে আমি উঠে এসেছি, কেন উঠে এসেছে বলে না, বলে না, আমার হাতে দড়ি খোলা, পায়ের দড়ি খোলা, এরপরে তোমরা এক কাজ করো, তোমরা যদি আমাকে আরো কিছু শাস্তি দিতে চাও দাও, তবে একটা কাজ করো, এবারে হাতে দড়ি দিও না, এবারে পায়ে দড়ি দিও না, মোটা জিনজিল দিয়ে শেকল দিয়ে আমার পা দুটোকে ভালো তালে বেঁধে দাও, আমার হাত দুটোকে ভালো তালে বেঁধে দিয়ে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো, যে গম জঙ্গলে বাঘ সিংহ বড় বড় জন্তু জানোয়ার আছে সেই জায়গায় ফেলে দিয়ে এসো, বিচারটা খারাপ নয়। আকরামা নিজে বিচার করেছে, সকলে কি করল, দলবদ্ধ হয়ে আকরামার হাত দুটো পিছন দিকে দিল, জিঞ্জির দিয়ে হাত দুটো বেড়ে দিয়ে তালা মেরে দেয়, পা দুটোকে জিঞ্জির দিয়ে তালা মেরে দিয়ে গভীর জঙ্গলে ফেলে দেয়। এইদিকে গভীর জঙ্গলে সিংহরাব খাবারের গন্ধ নাকে পাচ্ছে, কি যেন আমাদের খোরাকের গন্ধ নাকে আসছে, তালাশ করতে করতে চারিদিক দিয়ে আকরামাকে ঘিরে ফেলেছে, এইবার খাবে, এইবার খাবে, কাছে এসে আকরামার পাশে এসে সব থমকে যায়, কেউ খাচ্ছে না। আকরামা কথা বলতে আরম্ভ করে দিয়েছে, এ বনের সিংহ, এ বনের জন্তুর, তোমাদের তো খোরাক আমি, তুমি খাচ্ছ না কেন, তোমরা খাচ্ছ না কেন? আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে ওই বনের সিংহ জন্তুরগুলোর জবান খুলে যায়। আকরামারে, আকরামারে, আমরা জন্তুর হতে পারি, আমরা আল্লাহর সৃষ্টি, আমরা জানোয়ার হতে পারি, আমরা আল্লাহর সৃষ্টি, এ আকরামা, যার ওসিলায় আল্লাহ তাআলা সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, 18,000 মখলুককে সৃষ্টি করেছেন, ওই 18,000 মখলুকের মধ্যে আমরা একটা জন্তুর, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আকরামা, তোমাকে যখন আমরা খেতে আসছি, এত ভুকা এত ভুকা, আমরা যখন খেতে আসছি, আজ যখন খেতে আসি, আমাদের নাকের মধ্যে একটা খুশবু আসছে, ওই খুশবুটা অন্য কারো নাই, ওই খুশবুটা হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের খুশবু। ও আকরামা, আমরা জন্তুর হতে পারি, আমরা জানোয়ার হতে পারি, আমরা এত বিয়াদুন করতে পারি না, আমরা এত নাফরমানি করতে পারি না, যার ওসিলায় আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের খুশবু তোমার মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। খাওয়াতে দূরের কথা, আকলামার পায়ের শেকলগুলো দাঁত দিয়ে ধরে কড়কড় কড়কড় করে ভেঙে চিহ্ন বিচ্ছিন্ন করে দেয়, হাতের শেকলগুলো দাঁত দিয়ে ধরে চিহ্ন বিচ্ছিন্ন করে যায়। আকলামা চলে যাচ্ছে চলে যাচ্ছে, আকলামা যেতে যেতে আবার আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহর নবীর সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আকলামা চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়ে অজয় নামে কাঁদতে কাঁদতে বলে, এ নবী মুহাম্মদ, সকালে পড়ালেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে মুসলমান করে নিন, ইসলামের ছায়া তলে নিয়ে নিন। জোরে বলুন, জন্তুরগুনু নবীকে চিনেছে, জানোয়ার সে নবীকে চিনেছে, বিশ্বাস করুন পুকুরের মাছগুনু নবীকে চেনে, যে জমিনটাই বসে আছে জমিনটা আমাদের নবীকে চেনে, গাছগুনু দাঁড়িয়ে আছে গাছগুনু আমার নবীকে চেনে, পাহাড় পর্বত আমার নবীকে চেনে, চাঁদকে জিজ্ঞাসা করুন সাক্ষী দেবে, নবীর সাক্ষী দেবে, তারাগুলোকে জিজ্ঞাসা করুন নবীর সাক্ষী দেবে, সাতবাক আসমানকে জিজ্ঞাসা করুন নবীর সাক্ষী দেবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাক্ষী দেবে। কিন্তু সেই নবীর উম্মত উম্মতে আমরা আমাদের চাল চলন আচার ব্যবহার কথাবার্তারা হাই রে হাই, এ জাতি কবে ফিরবে, এ জাতি কবে মানুষ হবে? মরলে সাপ কিন্তু সারা জীবন বেঁকা থাকে না থাকে রে, কথা বল, সাপ সারা জীবন বেঁকা থাকে, সিধে কখন হয় বলুন তো? মরার পরে। আমরা কি মরার পরে সিধে হব? সে সিধে হয়ে কোনো লাভ হবে না ভাই, সে সিধে হয়ে কোনো লাভ হবে না। পীরের আওলাদ আপনাদের কাছে এসেছি, আসুন ফিরে আসুন, বাঁচার উপায় আমাদের নাই, আমাদের কাছে তরোয়ার নাই যে আমরা লড়াই করব, আমাদের কাছে AK-47 নাই যে আমরা দুশ্মনদের সঙ্গে লড়াই করব, আমাদের কাছে পারমাণবিক বোমা নাই যে আমরা দুশ্মনের সঙ্গে লড়াই করব, আমাদের কাছে স্ক্যাড নাই যে দুশ্মনের সঙ্গে লড়াই করব, আমাদের কাছে মিসাইল নাই যে দুশ্মনের সঙ্গে লড়াই করব। আছে, আমাদের কাছে আছে, এর চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে আর কিছু নাই, দিন দুনিয়ায় কিচ্ছু নাই, আমাদের আছে আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ। এটা জোরে বল সুবহানাল্লাহ, এটা জোরে বল সুবহানাল্লাহ। সেই আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হবেন না, আল্লাহর হুকুম পালন করুন, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন, প্রত্যেকে বলে যাচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে মাংবেন, চাইবেন যা চাইবেন যা চাইবেন, আমার আল্লাহ আপনাকে তাই দিয়ে দেবেন। আল্লাহ বলছে বান্দা তোরা চা, বান্দা তোরা চা, আমরা ভিখারি, আমরা কি বললাম জোরে বলুন, জোরে চিল্লে বলুন, আর আমার আল্লাহ হচ্ছে দাতা, আমার আল্লাহ দাতা। দুঃখের বিষয় আমরা ভিখারি, চাওয়ার মতন চাইতে পাচ্ছি না। তো একটা মেয়ের বিয়ে, সে যদি একটা বড় লোকের কাছে বলে এই ভাই এই এই আমাকে 5,000 টাকা দাও তো আমার মেয়ের বিয়ে, দেবে না, মুখে ঘুষি মেরে বাড়ি পাঠাবে, কথা বলবেন তো? হ্যাঁ ভাই, আমার মেয়ের বিয়ে, 5,000 টাকা দেন না ভাই, আমার মেয়ের বিয়ে, আমি খুব বিপদে আছি, 5,000 টাকা দেন না ভাই। কোনটি দয়া হবে জোরে বলেন না, কোনটি দয়া হবে বলবেন তো? হ্যাঁ ওপরে না ওপরে, কোনটি দয়া হবে?
চোখের পানি ফেলতে ফেলতে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেশগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ তাআলা বান্দার চোখের পানিকে সবচেয়ে বেশি ভালোবাসে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর বান্দা বান্দি, আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা পাহাড় 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 পরিমাণ গুনার বোঝা মাথায় করে নিয়ে আমি আল্লাহ আমার দরবারে দুটো হাত তুলে মাপ চাইতে চাইতে যদি চোখের কোণা থেকে মাছির মাথার পরিমাণ এক ফুটা পানি দুনিয়ার জমিনে ফেলে দেয়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে পুড়াবো না। জোরে বলুন মায়ের স্তন থেকে, মায়ের স্তন থেকে, মায়ের বুক থেকে যদি এক ফুটা দুধ টেনে নিয়ে যায়, এক ফুটা দুধ টেনে বের করে নিয়ে যায়, বলুন বলুন ওই দুধটাকে আবার কি পুনরায় মার স্তনে ঢুকানো যাবে? কথা বলতে লাগে যাবে? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি আল্লাহ আমার দরবারে যদি কোনো বান্দা বান্দি পাহাড় পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় করে নিয়ে আমি আল্লাহ আমার কাছে চোখের পানি ফেলতে ফেলতে এক ফোঁটা পানি দুনিয়ার জমিনে ফেলে দেয়, যেমন নাকি মায়ের স্তন থেকে এক ফোঁটা দুধ যদি বের করে নিয়ে কোনো নাই ঢুকানো না যায়, আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ মাফ করে দিয়ে পুনরায় জাহান্নামে ঢুকাবো না। এর জোরে বলুন। আর কান্না আছে কোথা? কোথা কাঁদবে? কাঁদার জায়গায় কোথা? আর কাঁদা এখন তো কাঁদার জায়গাতে ভাষার জায়গায় বেশি। বাজারে যাও কাঁদবে, ক্লাবে যাও হাসবে, বাজারে যাও হাসবে, আড্ডা মারছে মাচান হাসবে। কাঁদার জায়গায় মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ, কাঁদো, আল্লাহকে সেজদা দিয়ে কাঁদো, জীবনে কোনো দুঃখ ব্যথা কষ্ট পাবে না। আর যদি দুনিয়ায় দুঃখ পাও মনে রাখবে দুনিয়ার দুঃখটা তোমার দুঃখ না, আখেরাত ওইটা তোমার জন্য শান্তির জায়গা। বুঝছো আল্লাহুম্মা আমার পরে কি ওয়াজ করবে গো? এসেছে আবদুল্লাহ ভাই? এসেছে দেখে তো আমার, আমি ওয়াজ করছি, একটু দোয়া করবেন। আমি আপনাদের কাছে সকলের কাছে ভিক্ষা চাইছি। এ ভাই একটু ভিক্ষা দেবেন তো, সকলের কাছে ভিক্ষা চাইছি, দোয়া করবেন আল্লাহ যেন আমার বিমারটাকে ভালো করে দেয়। বলুন আমিন। একটু জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন হায়াত কিসমতকে দারাজ করলে, বলুন আমিন। গরিব এতিম অসহায় অনাথদের যেন আল্লাহ খেদমত কর তৌফিক দান, বলুন আমিন। সকলে রসুলের দরবারে সালাম জানিয়ে নবী।